হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটি দারুণ টিপস শেয়ার করব। প্রায় অধিকাংশ লোকই এই টিপসটা জানেন না বা আপনাদের কাছে এই টিপসটা একদম পুরো নতুন তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু বাবন্ত আসুন আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করি তো বন্ধুরা অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে যখন আমরা কাউকে আর কি কারোর সাথে কন্ট্যাক্ট করতে চাই সেক্ষেত্রে কী করতে হয় তাদের ফোন নাম্বারটা আমাদেরকে সেভ করতে হয় কন্ট্যাক্টের নাম্বারটা সেভ করি তারপরে হোয়াটসঅ্যাপে গিয়ে কন্ট্যাক্টে চেক করলে তার নাম্বারটা বেরিয়ে যায় সরাসরি তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি এইবার কিছু কিছু সময় দেখা যায় আমরা চাই যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি না চেক করার কিন্তু নাম্বারটাকে সেভ না করে আপনারা কারোর নাম্বার সেভ না করে উইদাউট মানে সেভ আপনি তাকে মেসেজ করতে পারবেন আর এটার জন্য কোনো অ্যাপ্লিকেশান দরকার নেই এটা আপনার ফোন থেকেই সরাসরি হবে ঠিক আছে তো এর জন্য আপনাকে কি করতে হবে যে আপনার ফোনের ক্রম ব্রাউজারে চলে যেতে হবে তো আপনার ফোনের গুগল যে ক্রোম ব্রাউজার বা ক্রম ব্রাউজার সেই ব্রাউজারে আপনি চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করে অলরেডি একটা পেজ দেওয়া আছে তো এইখানটা করে যে সার্চবার যেটা রয়েছে সার্চবারে গিয়ে আপনারা লিখবেন ডাব্লু এ লিখে একটা ডট দেবেন ডট দিয়ে লিখবেন ই লিখে ঠিক এই চিহ্নটা দেবেন এটাকে স্ল্যাক্স বলে আই থিঙ্ক এই চিহ্নটাকে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনাদেরকে লিখতে হবে যেই ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটাকে আপনাদের লিখে নিতে হবে সেই ক্ষেত্রে কান্ট্রি কোডটা দেবেন নাইন ওয়ানটা দিয়ে দেবেন দেওয়ার পর আমি একটা সামথিং নাম্বার দিচ্ছি এইট নাইন দিয়ে একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি একটা নাম্বার আমি দিয়ে দেবো এখানে তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদেরকে সাপোজ দেখার জন্য এখান থেকে তারপরে দেখুন এখানে পেজটাকে আর কি ওপেন করার একটা অপশান আছে এই যে কিপ্যাডের মধ্যে চলে এসছে আমি পেজটাকে ওপেন করবো ওপেন করলে ঠিক এই রকম টাইপের একটা পেজ চলে আসবে যে মেসেজ করার অপশান চলে আসবে আপনারা ঠিক এইভাবেই দেবেন দিলে দেখবেন তার ফোন নাম্বারে মেসেজ করার অপশানটা চলে আসবে এই মেসেজের যে অপশানটা যেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি একদম আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে তো দেখুন আমার যে বন্ধুর নাম্বারটা কিন্তু এখানে ডাইরেক্ট শো করে গেল বা তার হোয়াটসঅ্যাপটা এখান থেকে আমি চাইলে তাকে মেসেজ করতে পারছি এই ক্ষেত্রে কিন্তু আমার এই বন্ধুটির ফোন নাম্বারটা আমাকে সেভ করতে হলো না ঠিক আছে তো অনেক অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশান আপনাকে বলে যে হোয়াটস হোয়াটসঅ্যাপকে নাম্বার উইদাউট সেভ করে আপনি তাকে মেসেজ করতে পারবেন হ্যাঁ সেই অ্যাপ্লিকেশানগুলো কাজ করে কিন্তু কোনো অ্যাপ্লিকেশানের কিন্তু দরকার নেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান ছাড়াই এই জিনিসটাকে ব্যবহার করতে পারছেন তো একটা মানে অ্যান্ড্রয়েড ফোনেই এই ফিচারটা রয়েছে গুগল ক্রোমের মাঝে গুগলেরই আর কি ফিচার তো যাই হোক বন্ধুরা আপনারা এইভাবে সরাসরি কিন্তু যে কাউকে ম্যাসেজ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু সুবিধা তো আরও কিছু হোয়াটসঅ্যাপের টিপস সামনে আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করব। তো আপনাদের যদি সেগুলো জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা একটা লাইক করবেন কারণ লাইক যত আমি দেখব তত আমার মনে ইচ্ছাটা বেড়ে যাবে যে আপনারা ভিডিওটা লাইক করেছেন তার মানে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে তাহলে হোয়াটসঅ্যাপ রিলেটেড আরও টিপস আপনাদেরকে আমি শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট করুন আমাকে আমি যতটা পারবো আপনাকে যতটা পারবো আমি হেল্প করব। তাছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো ফেসবুক পেজটাকে লাইক করবেন এবং সেখানে গিয়ে মেসেজ করবেন সেখানেও অনেক প্রবলেমের সলিউশন করে দেওয়া হয় আমাদের অনেকজন রয়েছে যারা এই প্রবলেমগুলোকে সলিউশন করে দেয় তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটার বড়ো করবো না কারণ আমি আশা করি এটুকুতেই আপনারা পুরোটা বুঝতে পেরেছেন আর যদি আপনি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে দেখুন নিচে একটা বাটন আছে যেটা সাবস্ক্রাইব বলে লেখা আছে সেই বাটনটাতে ক্লিক করুন এবার সাইডে যে ঘন্টার বাটনটি আসবে সেটাতে টুক করে বাজিয়ে দিন তাহলে কী হবে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন এটাই আমি সবসময় চাই তো এখনকার মতো এটুকুই আবার দেখা হবে কালকে বাই বাই